হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা মেডিসিন, সেটা হলো ACL-150। সেটা কখন নিতে হয়, কিভাবে নিতে হয়, কেন নিতে হয়, আর সেটা নিয়ে আমি আলোচনা করব। ACL-150 এটা এটা কোম্পানি হচ্ছে কেডিলা কোম্পানি। এটার কম্পোজিশন হচ্ছে রেনেডিডিন 150 mg। এটার একটা একটা আরও থাকে, এটার 300 mg থাকে, 150 mg, 300 mg দুটো থাকে। আমি 150 দেখাচ্ছি আর কি। তো এটা অ্যাকচুয়ালি অ্যাসিডিটি হলে নিতে হয়, আর বিশেষ করে বিনা ডক্টরের প্রেসক্রিপশনে, ডক্টর বুঝে শুনে দিবে এটা, ডক্টর কীভাবে দেয় সেটা ওই হিসাব মতন খেলে বেশি ভালো হয়। খাওয়ার আগেও নিতে পারেন, খাওয়ার পরেও নিতে পারেন, এটা কোনো খারাপ না, ঠিক আছে? কিন্তু ডক্টরে কীভাবে সালাহ দেয় ওইটা মেনে নেওয়াটা বেশি ভালো। আর এটা ওভার গ্যাস হয়ে গেছে বা অ্যাসিডিটি হচ্ছে, বুক জ্বালা করা করছে, তখন নেওয়া হয়, এটা কোনো প্রবলেম নেই, তখন নিতে পারেন আপনারা সবাই এটা। কিন্তু ডক্টর ডক্টরকে যেভাবে নিতে হয় সেভাবে নেবেন, যেভাবে নিতে বলে আর কি ট্যাবলেটটা, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদেরকে। তো ACL-150 আজকে দেখালাম আপনাদেরকে, পরের ভিডিওতে আরও দেখাবো অন্য অন্য মেডিসিন নিয়ে রিলেটেড বস্তু। তো আমি মেডিসিন রিলেটেডে আছি, মেডিসিন নিয়ে যতটুকু পারি আপনাদেরকে জানবো, জানাবো কোনটা মেডিসিন কিসের জন্য হেল্পফুল হয়, কিসে ভালো হয়, কীভাবে ভালো হয়। তো আপনারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ধন্যবাদ।